আমার ছোটকাল থেকে আমার চিন্তা ভাবনা সিলেটে, মানে যখন লেখাপড়া শেষ করি তখন চিন্তা ভাবনা সিলেটে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করব, মানে ব্যবসা করব। তারপর চিন্তা ভাবনা করে যুব উন্নয়ন ট্রেনিং দিই, এটা যুব উন্নয়ন ট্রেনিং দেওয়ার পর তারপর চিন্তা করলাম একটা গরুর ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা, মানে পরিকল্পনা নিচ্ছি ট্রেনিংয়ের পর। তারপর থেকে আমি মানে প্রথম দুইটা বড় সার গরু কিনি, তারপর একটি গাভী এনে পাবনা থেকে ওটি দিয়ে শুরু করে আমি তারপর যুব উন্নয়ন থেকে কিছু ঋণ নিয়েছি, তারপর আমার বৃষ্টিয়ান মোটামুটি এখন দাঁড়া করছি মোটামুটি। ক্যারিয়ার নিয়ে লড়তে থাকা তানভীর যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়েই জীবন পাল্টে ফেলেন। তিনি এখন একজন সফল খামারি। তার মতো ঝালকাঠি জেলার অনেক তরুণী যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন। আগে পোলট্রি ফার্ম ছিল, তারপর আমি এই যুব উন্নয়নে আসছি। এখান থেকে আমি কিছু শিখে আরও ফার্ম বৃদ্ধি করার জন্য আমি শুরু করেছি। অনেক ক্ষেত্রে মুরগির বিভিন্ন সমস্যা হয় এবং হাঁস মুরগির আমার আন্ডারে প্রায় এখন বর্তমানে 15,000 মুরগি আছে বিভিন্ন ফার্মে দেওয়া, এবং আমার ফার্মেও 1500 মুরগি আছে। তখন আমি এই ট্রেনিংটা করলাম, ওদের কাছে বললাম, তখন ওরা খুব খুশি হইলো। আর এই ট্রেনিংটার মাধ্যমে মূলত অনেক কিছু শেখানোই আছে। মাশরুম সম্পর্কে জানলাম এবং নিজেই চাষ করলাম, যেগুলো আমার হয়েছে বর্তমানে এবং যা আরও মানে চাষ করার জন্য আমি ব্যবস্থা নিতে আসি। এবং আমার নিজের গবাদি পশু আছে এবং ওগুলো কী কী খাদ্য দরকার, কখন দরকার, কী পজিশনে কোনটা দরকার, দুধ উৎপাদনের জন্য কী দরকার, মাংস উৎপাদনের জন্য কী দরকার, এগুলো আমার যা এগুলোর প্রতি অনেকটা ধারণা হয়েছে। 2000 সালে যাত্রা শুরু করা ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা রয়েছে। এই ট্রেডগুলোর মধ্যে গবাদি পশু, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, মাশরুম চাষ ইত্যাদি কৃষি সংশ্লিষ্ট বিষয় রয়েছে। এছাড়াও রয়েছে ICT, রেফ্রিজারেশন, ইলেকট্রনিক্স, বিউটিফিকেশন ও আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ। কর্তৃপক্ষ বলছে এইসব বিষয়ে প্রশিক্ষণের জন্য দক্ষ প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলেই উদ্যোগ সাফল্য পাচ্ছে। এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী ছেলে বা মেয়ে যাদের বয়স 18 থেকে 35, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মকর্মী বা স্বাবলম্বী করে আমরা গড়ে তুলি। আমাদের এখানে কৃষি বিষয়ক, লাইফ স্টক, ফিশারিজ বিষয়ক এক্সপার্ট কৃষি বিশ্ববিদ্যালয়ের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সনদপ্রাপ্ত যারা আমাদের অফিসারগণ আছেন, তারা হাতে কলমে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং হলো আমার অন্তত 50টা ছেলে কমপক্ষে জালবাড়িতে দোকান আছে, যারা সব স্বাবলম্বী হয়েছে, আত্মকর্মী হয়েছেন এবং প্রত্যেকেই কমপক্ষে 25 থেকে 30,000 টাকা ইনকাম করতেছে। প্রশিক্ষণের পাশাপাশি যুবকদের ঋণ সহায়তাও প্রদান করে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি জেলায় যুবদের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে এবং যুবদের দক্ষতামূলক বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ প্রদান করে আসছে। বিভিন্ন ট্রেডের যে প্রশিক্ষণগুলো হচ্ছে সেগুলো প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে। আমরা এ পর্যন্ত ঝালকাঠি জেলায় মোট 40,479 জনকে প্রশিক্ষণ দিয়েছি বিভিন্ন ট্রেডের উপরে, এবং এই প্রশিক্ষিত যুবদেরকে কর্মসংস্থানে নিয়োজিত করার লক্ষ্যে আমরা মোট 15,14,443,060 জনকে 60% যুবঋণ প্রদান করেছি। যুব উন্নয়ন অধিদপ্তর বলছে জেলায় আত্মকর্মসংস্থান আরও বাড়ানোর লক্ষ্যে কাজের পরিসর ও ঋণের পরিমাণ বৃদ্ধি করা হবে।